চাচ্ছে ঠিক তাই করবে। আজকে পাকিস্তান চায় মোদি হাটাও, এই জোট বলছে মোদি হাটাও। সেই জন্য বিশেষ কোনো ফারাক নেই, বিশেষ কোনো তফাত নেই, এ হলো পাকিস্তানের মানসিকতার জোট। এ রাজ্যে এবং এই দেশে ডানা বাঁধার চেষ্টা করছে। আমি বেশি দীর্ঘায়িত করবো না, কেন বলার অনেক কিছু আছে, কিন্তু আমি এই যে রেড কার্ডটা নিয়ে এসেছি, এই রেড কার্ডটা একটু পড়ে শোনাচ্ছি। মহাদেব দা তো বেশিরভাগ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, বলিষ্ঠ বক্তা, এবং মহাদেব দা যা বলেছে আমাদের যাতে কানে সেটা থাকে, এবং আগামী দিনে 5 তারিখ অবধি আমরা মানুষের কানে কানে যাতে সেই কথাটা বলি। আমি শেষ দুটো কথা বলব। কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকল্প নিয়েছিলেন যে তিনি 2024-এর মধ্যে আগামী 1.5 বছর যখন নিয়েছিলেন, সেই 1.5 বছরের মধ্যে 10 লক্ষ চাকরি তিনি দেবেন। কাদের চাকরি হবে? সাধারণ পরিবারের, যারা কোনো না কোনো সময় পরীক্ষা দিয়েছিল চাকরি পায়নি, বিভিন্ন সরকারি সংস্থায় কেন্দ্রীয় সরকারের অধীনে যেসব সংস্থা মন্ত্রণালয় রয়েছে কোনো না কোনো সময় তারা অ্যাপ্লাই করেছিল, সেই অ্যাপ্লিকেশনের কোনো সদুত্তর আসেনি। কেন? কংগ্রেসের জামানায় কিছুরই কোনো সদুত্তর আসতো না। গত কয়েক মাস প্রতি মাস রোজগার মেলা করে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 70-75 হাজার চাকরি প্রত্যেক মাসে মানুষকে দিচ্ছেন। এ পশ্চিমবাংলার অনেক ছেলে মেয়েরা কিন্তু উপকৃত হচ্ছে, বিনা কোনো টাকা দিয়ে, বিনা কাউকে কিচ্ছু কারুর পকেট ভরিয়ে তারা চাকরি পাচ্ছে। শুধু চাকরি পাচ্ছে না, অ্যাপয়েন্টমেন্ট চিঠি পাচ্ছে, লেটার পাচ্ছে, এবং 1-2 দিনের মধ্যে 15 দিনের মধ্যে গিয়ে তারা জয়েনিং করছে। কিন্তু পশ্চিমবাংলার অবস্থা কি? পশ্চিমবাংলার অবস্থা এই, আমরা SSC-র নাম শুনেছি, SSC-তে কি চলছে পাহাড় পরিমাণ দুর্নীতি আমরা জানি। এবার পালা হলো মিউনিসিপাল কর্পোরেশন গুলো, ছোট ছোট শহর, পুরনো পুরনো শহর। এই পাশের শহর রয়েছে রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, খালি শহর, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, এইসব শহরে দেখা যাচ্ছে টাকার বিনিময়ে চাকরি। কিন্তু শুধু টাকার বিনিময়ে চাকরি না, আমরা যেমন হোটেল টোটেলে গেলে দেখি ডিম ভাত 10 টাকা, মাছ ভাত 25 টাকা, মাছের কালিয়া বা চিংড়ি ভাত, চিংড়ি মাছের ভাত দিয়ে খেলে, চিংড়ি মাছের কালিয়া দিয়ে খেলে 30 টাকা, এইরকম রেড কার্ড এইখানেও তৈরি করে রেখেছি। সুইপারের জন্যে, পিয়নের জন্যে, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট, ড্রাইভার, মিস্ত্রি, ডাম্পার যে চালায় সে, তার রেট হচ্ছে 4 লক্ষ টাকা। এখানে পুরো বানিয়ে বানিয়ে বলছি না, আপনারা নিজেরা রেড কার্ড দেখে নেবেন। আমি একটু তাড়াতাড়ি রেড কার্ডটা পড়ে দিচ্ছি। লেবার, লেবার যে তার 4 লক্ষ টাকা, সুইপার 4 লক্ষ টাকা, পিয়ন 4 লক্ষ টাকা, ক্লার্ক এবং টাইপিস্ট একটু পড়াশোনা জানা 5 লক্ষ টাকা, টিচার মিউনিসিপ্যালিটির স্কুলগুলোতে টিচার, তার রেট হচ্ছে 5 লক্ষ টাকা, অ্যাম্বুলেন্স যে চালায়, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট, তার রেট হলো 4 লক্ষ টাকা, ডাম্পার যে চালায় তার রেট হলো 5 লক্ষ টাকা, হেল্পার 4 লক্ষ টাকা, ড্রাইভার 4 লক্ষ টাকা, নিকাশি ব্যবস্থা, নিকাশি কাজ যে করে 4 লক্ষ টাকা, মিস্ত্রি 4 লক্ষ টাকা, পাইপলাইন এবং পাইপলাইন ইন্সপেক্টর, তার হচ্ছে ইন্সপেক্টর তো 5 লক্ষ টাকা, ক্লিনার 4 লক্ষ টাকা, এবং ওই যে পিসিমণি মাঝে মাঝে বলে একেবারে জন্ম থেকে মৃত্যু অবধি ব্যবস্থা করে দিয়েছি 2000 টাকা, 3000 টাকা, ডোম, ডোম হতে গেলে 4 লক্ষ টাকা, জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট
চার লক্ষ টাকা, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছ লক্ষ টাকা, ইঞ্জিনিয়ার তো বেশি হবে, এবং অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার পাঁচ লক্ষ টাকা। এই হলো রেড কার্ড। এবং তিন বছরে 250 কোটি টাকার দুর্নীতি করেছে, এবং যে দুর্নীতিতে লিপ্ত সে একেবারে বাবুসোনার ডান হাত, ওই জনজোয়ার যে বাবুসোনা করছে ডান হাত একেবারে। এবং অন্যদিকে ভারতীয় জনতা পার্টির সরকার, দেশের প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে মাসে মাসে 70-75 হাজার টাকা, 70-75 হাজার চাকরি বিলি করছেন, কোনো রেড কার্ড নেই, শুধু সেফ গার্ড আছে, সেফ গার্ড। ওই চাকরি যে পাবে জীবনের জন্য চাকরি পাবে। এই কথাগুলো বললাম আপনারা মনে রাখবেন, প্রচুর পরিমাণে টাকা আসছে। একটু সময় নিয়ে রেড কার্ডটা বললাম যাতে রেজিস্টার হয়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হলে 6 লক্ষ টাকা, আর বাকিগুলো মোটামুটি 4-5 এর মধ্যে, 3.5ও নেই, 4-5 এর মধ্যে। এ কথাগুলো এই কারণে বললাম যে আমরা যখন বলছি চোর মুক্ত পঞ্চায়েত, দুর্নীতিমুক্ত জেলা পরিষদ একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে। ভারতীয় জনতা পার্টি যে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি শাসন করছে সেই রাজ্যে দুর্নীতিমুক্ত শান্ত পরিবেশ, বিনিয়োগ হচ্ছে, শিল্পপতি আসছে, হট্টগোল নেই। সেই জন্য বলি, এও মনে রাখবেন, আজকে যখন শহরের নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে, আজকে যখন শহরের নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে, আজকে যখন আপনাদের বাড়ি বাড়ি কল কলের জল পৌঁছচ্ছে, মনে রাখবেন সেও ভারতীয় জনতা পার্টির সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেন। 12 কোটি পরিবার, 12 কোটি বাড়িতে 2018 থেকে আজ অবধি 12 কোটি বাড়িতে কল এবং কলের জল পৌঁছেছে। আপনারা নিজেরা হিসেবটা করে নেবেন, 12 কোটি পরিবারে যদি পৌঁছে থাকে তাহলে প্রতি পরিবার কিছু কত মানুষ সেই কল এবং সেই কলের জলের সুবিধে পাচ্ছে। এ কথাগুলো ভুলে গেলে চলবে না আমাদের। 2014-2018 অবধি 3 কোটি মানুষের বাড়িতে, গ্রামীণ মানুষের বাড়িতে 3 কোটি পরিবারে কেবলমাত্র কল কলের জল ছিল। এই প্রশ্নগুলো তো করা হয় না, প্রশ্নগুলো করা উচিত। এবং 100টা কলের কানেকশনের মধ্যে যদি দেখা যেত 100টা মানুষের মধ্যে শুধু 15টা পরিবারে কল এবং কলের জলের কানেকশন ছিল, আজকে দাঁড়িয়ে সেটা 62 পরিবার 100-র মধ্যে 62 হয়ে দাঁড়িয়েছে। সেজন্য আজকে যখন আমরা পঞ্চায়েত, আমরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের কথা বলছি, আমাদের সামনে দৃষ্টান্ত রয়েছে, আমরা সাধারণ মানুষকে কি পরিষেবা দিতে চাইছি, স্বচ্ছ পরিষেবা, দুর্নীতিমুক্ত পরিষেবা, যাতে মানুষের দৈনন্দিন জীবন আরো উন্নতি করে এবং মানুষ আরো উপকৃত হয়। সেই জন্য আপনাদের করজোড়ে নিবেদন করছি, আপনারা ভারতীয় জনতা পার্টির প্রতীকে সকাল সকাল বেরিয়ে চোখে চোখ রেখে ভোট দেবেন। ওই মহাদেবটা কি বললে তুমি, ওই বলেছে তো কালকে যে কি হেরে গেলেও তো সরকার থাকবে, খুব ভালো কথা, খুব ভালো কথা, মেনেছে। ওই কেন্দ্রীয় বাহিনী দেখে মেনে গেছে যে হেরে গেলেও সরকার থাকবে। এবার বলি, এই পঞ্চায়েতে হেরে গেলেও তুমি 2024-এ নড়ে যাবে, 2024-এ নড়ে গেলে 2026-এ তুমি হেরে যাবে, সরকারও থাকবে না, ভারতীয় জনতা পার্টির সরকার 2026। এই হলো শুরু। হ্যাঁ ঠিক ঠিক, মহাদেবটা ঠিকই বলেছে, 2026 অব্দি কি আর পৌঁছবে? এইবারে ধাক্কা, 2024-এ অক্কা, এবং 26-এর আগে একেবারে ধোকা। এই বলতে চাইছিলাম প্রথমটাকে, আপনারা আমার বন্ধু মানুষ, সত্যিও ব্যক্তি, বহু বছর বহু দশক ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব দিয়েছে, তাকে আমরা সবাই ভালোবাসি। এবার আমাদের পঞ্চায়েতে যিনি দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রতীক, এবং চোখে চোখ রেখে দেখবেন, মনে রাখবেন যে যখন কম্পিটিশন হয়
যখন ম্যাচ শুরু হয় প্রথমেই যদি অপোনেন্ট বলে যায় যে হেরে গেলে অন্তত জার্সিটা তো থাকবে, তার মানে বুঝবেন হেরে গেছে সে, 2018 মনে রাখবেন অকথ্য অত্যাচার করেছিল, 2021 মনে রাখবেন ইলেকশনের পর কি ধরনের পৈশাচী অত্যাচার এই পশ্চিম বাংলায় করেছিল, সেই 2018 বদলা 2019 নেওয়া হয়েছে, এবার 2021 বদলা 2023 নীল, যাতে 2024 এবং 2026 আগে সম্পূর্ণভাবে উৎখাত করা যায়। ধন্যবাদ। ভারত মাতা কি বিজেপি, বিজেপি ধন্যবাদ। সরকার অনির্বাণ গাঙ্গুলি মহাশয়কে এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, যিনি সাজানো বক্তব্য রাখেন এবং তার বক্তা তার বক্তব্যের পুরো নদিয়া দক্ষিণ জেলায় প্রায় ভক্ত আমাদের নদিয়া দক্ষিণ জেলার সম্পাদক দিলীপ মুহুরী মহাশয়, দিলীপ মুহুরী মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। দিলীপ মুহুরী আমার বিষয়ে তুমি ভালো মতো পশ্চিমবাংলার জনগণ তোমরা দেখো ফুলে দুর্নয়ন, বিহার জেলে কম্বল বিছিয়ে শুয়ে পড়েছে তৃণমূলের উন্নয়ন। জয় শ্রীরাম। সম্মানীয় সঞ্চালক, যদি শুনতে হয় তাহলে আমাদের সাথে জুড়ে থাকুন। মুকুটমণি অধিকারী মহাশয় উপস্থিত রয়েছেন, যার বক্তব্য ইতিপূর্বে আপনারা শুনলেন, ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল কাউন্সিলের মেম্বার এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের কনভেনার, বিদগ্ধ রাজনীতির রাজনৈতিজ্ঞ। একটা তীব্র ঝাঁঝালো বক্তব্য শুনতে আমাদের সাথে জুড়ে থাকুন। উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটির কিষাণ মোর্চার সম্মানীয় সভাপতি, দক্ষ বক্তা মহাদেব সরকার মহাশয়, উপস্থিত রয়েছেন এই পঞ্চায়েতের থেকে প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ডক্টর মুকুটমণি অধিকারী সাপোর্টার, আমার সামনে যারা বসে আছেন এর পরিবারের যত সদস্য আছে, যত সকল পরিবার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। বক্তব্য দিচ্ছেন দিলীপ মুহুরী, যার বক্তব্যে আমার মনে হয় এখানকার তৃণমূল গণতন্ত্র পুরো নড়ে যাবে এবং আপনারাও প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দৈনিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের সান্ধ্যকালীন নির্বাচনী পথসভায় খুব সংক্ষেপে দু একটা কথা তুলে ধরছি। আপনারা জানেন 2023 সাল আজ একটি বিশেষ যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে, পশ্চিম বাংলায় প্রতিটি পঞ্চায়েতে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দুর্নীতিগ্রস্ত অপদার্থ তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে জনগণতান্ত্রিক দুর্নীতি মুক্ত স্বচ্ছ পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলুন, এই আহ্বান আপনাদের কাছে প্রথমেই জানাই। আপনারা গ্রাম বাংলার মানুষ, আমরা গ্রাম বাংলার মানুষ, বিভিন্ন সময়ে আমরা যাত্রাপালা দেখছিলাম শহর থেকে বিভিন্ন যাত্রাপালা, আমাদের গ্রামে এই মুহূর্তে আমাদের সাথে জুড়ে আছে 125 জন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাত্রাপালা
আমরা রেডিওর বিবিধ ভারতীর মধ্যে দিয়ে যাত্রা পালার প্রচার শুনতাম। তারা বলতো মোহন অপেরা বা বিভিন্ন যাত্রা পালার নাম করে নাট্য কোম্পানি রাখাল সিংহ বীণা দাশগুপ্তের মতো অভিনেতা অভিনেত্রীদেরকে বিভিন্ন চরিত্রে অভিনয়ে তারা দাঁড় করিয়ে প্রচার করতেন। আগামী বঙ্গাব্দের শহর নগর গ্রাম তৈপার করা যাত্রা পালা অনুষ্ঠিত হতে চলেছে। যাত্রা পালার নাম বলতেন আমরা গিয়ে যাত্রা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করতাম গ্রামের মানুষ। আজকে 2023 সালে পশ্চিমবাংলায় 8ই জুলাই অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবাংলায় নতুন যাত্রা পালা। গোটা পশ্চিমবাংলার আকাশ বাতাস কান পাতলে আজকে শোনা যাচ্ছে আগামী দিনে পরিবর্তনের আবহে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মানুষ শপথ করেছে অপদার্থ দুর্নীতি মুক্ত তৃণমূল কংগ্রেসকে পরিত্যাগ করবার জন্য। আজকে প্রচার হচ্ছে শোনা যাচ্ছে অবাধ লুণ্ঠন করেছে তৃণমূল, লুণ্ঠনের নেই মাত্রা, তাই তো বাঙালি শপথ নিয়েছে আগামীতে তৃণমূলের শ্মশান যাত্রা। জয় শ্রীরাম। পশ্চিমবাংলার বুকের উপরে দাঁড়িয়ে বিধায়ক মুকুটমণি অধিকারীর মতন নেতারা আগামী দিনে তৃণমূলের শব্দ স্কন্ধে নিয়ে তারা আওয়াজ দিয়েছে বল হরি হরি বল তৃণমূল। আগামী 8ই জুলাই আসছে দিন, তৃণমূলকে নিপাত দিন। আগামী 8ই জুলাই পশ্চিমবাংলার মাসিয়ার বুকে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের শ্মশান যাত্রা। তৃণমূলের শ্মশান যাত্রায় শরিক হব আমরা অগণিত মানুষ। আমরা হাতে মাটির কলসি হাতে খই খুচরো পয়সা নিয়ে মুকুটমণি অধিকারীর পিছনে ছিটাতে ছিটাতে আমরাও চলেছি বল হরি হরি বল তৃণমূলকে চিতাই তো, বল হরি হরি বল তৃণমূলকে চিতাই তো। এই যাত্রা পালার শ্রেষ্ঠাংশে অভিনয় করছেন তৃণমূলের শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া যারা অযোগ্যদের চাকরি ক্ষেত্রে দিয়েছে আলু পেঁয়াজের দরে, আমাদের ঘরে সুশিক্ষিত মেধাবী সন্তানের ভবিষ্যৎকে বিক্রি করে দিয়েছে তৃণমূলের শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী মানিক ভট্টাচার্য, তৃণমূলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মতন নেতা অভিনেতারা, রূপালী পর্দার দুষ্টু মিষ্টি নায়িকা অর্পিতা চ্যাটার্জি মোনালিসা মানসী গোছাইতের মতো অভিনেত্রীরা তারা অভিনয় করতে আসছেন আমাদের সামনে তৃণমূলের শ্মশান যাত্রা যাত্রা পালায়। গ্রিন রুমে মেকআপ চলছে, খলনায়িকা মমতা ব্যানার্জি পর্দার আড়ালে দাঁড়িয়ে মেকআপ করছেন, মুখে মেকআপ করছেন অর্পিতা চ্যাটার্জির মতো নায়ক নায়িকারা। এদিকে সেই যাত্রা পালায় বাজনদরের দায়িত্ব পেয়েছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলেরা। অনুব্রত মণ্ডল মঞ্চের পাশে বেঞ্চিতে, তিনি ডুগি তবলা ঢোল করতাল নিয়ে হাজির হয়ে গেছেন। তিনি পুলিশের উপর বোম মারার ভঙ্গিতে চরম চরম করে ঢাক বাজিয়ে দিলেন গুরু বাতাসে দোকান দলে খেয়ে। বেতাজ বাদশা অর্জুন সিং তিনি বাঁশুড়িওয়ালা বাঁশি বাজানোর দায়িত্ব পেয়েছেন। তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলে পাট শিল্পের কলকারখানার দরজা খুলে দেওয়ার ভঙ্গিতে কলকারখানার সাইরেনের সুরচি চলছে। এর মধ্যে উঠে গেলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় মঞ্চে। বাবুল সুপ্রিয় মঞ্চে উঠে গান ধরেছে কাহার বানাই দাদরা বাজা উল্টো পাল্টা মারছো চাটি, তুমি দেখছি অনুব্রত আসরটাকেই করবে মাটি। তিনি গান গায় আমরা সাধারণে খেটে খাওয়া এই মাসকিয়া এলাকার মানুষ, আমরা প্রায় 2-3 বছর অতিক্রান্ত হলো 2000 টাকার নোট আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আজকে আমরা বুঝতে পেরেছি 2000 টাকার বান্ডিল বস্তা বস্তা নোট তৃণমূলের নেতা মন্ত্রীদের ঘরের মধ্যে লুকানো ছিল। আমরা হত দরিদ্র নিপীড়িত শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষ, আমরা মাথার ঘাম পায়ে ফেলে চোখে সোনালী স্বপ্ন নিয়ে, আমরা যারা দিবারাত্র পরিশ্রম করে নিজের ঘরের সন্তানের ভবিষ্যৎকে সুশিক্ষিত করতে চেয়েছিলাম, আমাদের ঘরের সন্তানের ভবিষ্যৎকে বাজারে আলু পেঁয়াজের দরে কেজি হিসাবে বিক্রি করে দিয়েছে তৃণমূলের নেতারা তৃণমূলের মন্ত্রীরা। তাই হাত জোর করে বলতে চাই এই মাটি এলাকার সুশিক্ষিত ছেলে মেয়েদের উদ্দেশ্যে, আগামী দিনে দুর্নীতিগ্রস্ত অপদার্থ তৃণমূল কংগ্রেসকে চিরতরে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। যে তৃণমূল কংগ্রেস তোমাদের
কংগ্রেসকে সামনে দাঁড়িয়ে লড়াই করে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। একের পর এক ইডি সিবিআই এর হাতে গ্রেফতার হয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা রূপালী পর্দার নায়িকারা। 70 বছর বয়স যে সমস্ত বৃদ্ধদের পেটের ওজন বেড়মন করে তাদেরও ডর্জন ডর্জন বান্ধবী বেরিয়ে পড়ছে। শুধু টাকা নয়, অর্পিতা, মনীষা, মোনালিসা, মানসী, ইনা, মিনা, ডিকা, কত না বান্ধবী। আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা স্বপ্ন দেখেছিল আগামী দিনে একটি সরকারি চাকরিতে, তারা তার পিতার দারিদ্রতা দূর করবে, তারা চাকরি পায়নি। আর তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা 70 বছর যাদের বয়স, তারা মেয়ের বয়সী, নাতনির বয়সী বান্ধবীদেরকে নিয়ে ভারতবর্ষের বাইরে মরিশাসের সমুদ্রের জলে ছোট ছোট পোশাক পরে কোমর পর্যন্ত জলে ডুবিয়ে হাতে কাচের গ্লাসে রঙিন বোতলে রঙিন জল ঢেলে কুমিরের মাংসের চাটনা বানিয়ে পান করছেন। আর বান্ধবীদের নিয়ে হোটেলের কামরাতে সন্ধ্যাবেলায় নীল রঙের লাইট জ্বালিয়ে দিয়ে বান্ধবীদের কোমরে তুলিয়ে নাচছে আর গান গাইছে। কাটা লাগা, হাই লাগা, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সামনাসামনি লড়াইয়ে আহ্বান জানায় এই মাস্তিয়া এলাকার যুব সম্প্রদায়কে। গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেসের অসংখ্য নেতা মন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায়ের প্রিয় বান্ধবী রূপালী পর্দার নায়িকা অর্পিতা চ্যাটার্জি আলিপুর সেন্ট্রালের জেলের মধ্যে বন্দী রয়েছেন। তিনি বিষাদের সুরে কম্বল বিছিয়ে কম্বলে শুয়ে শুয়ে গান গাইছেন, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। গান গাইছে পার্থ চট্টোপাধ্যায়ের আর এক বান্ধবী মানসী গোছাই, তিনি বলছেন ভ্রমর কইও গিয়া পার্থের বিরহের আনলে অঙ্গ যাই জ্বলিয়ারে, ভ্রমর কইও গিয়া। পার্থ চট্টোপাধ্যায় বিষাদের রাগিনী বিরহের সুরে গান গাইছেন আলিপুর সেন্ট্রাল জেলে, তিনি বলছেন নয় রইলে আরো কিছু ঘর, নয় হাঁকলে হাঁকে দুটি হাত, নয় কইতে আরো কিছু কথা, দেখো জ্যোৎস্না ভেজায় রাত। আর এদিকে মদন মিত্র সবচেয়ে যিনি খুশি তৃণমূলের নেতা, যিনি চিরকুমার, মদন মিত্র হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন আজকে, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ওর পিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ওর পিতা। এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আগামী পঞ্চায়েত নির্বাচনে শপথ নিতে হবে। যে তৃণমূল কংগ্রেস 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলের কোন সমর্থককে বুথ পর্যন্ত যেতে দেয়নি, ভোট দিতে দেয়নি, ভোট গণনা কেন্দ্রে তারা অবাধে যে নিজেদের নামে জয়ী স্লিপ লিখে নিয়েছিল, বিজেপির প্রার্থীরা যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, ভোট করতে দেয়নি, সেই কারণে আজকে দাঁড়িয়ে মাসদা স্টেশনের পাশে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, তৃণমূল কংগ্রেসের বন্ধু যারা আছেন আগামী পঞ্চায়েত নির্বাচনে দয়া করে বুথে যাবেন মস্তারি করতে। আগামী পঞ্চায়েত নির্বাচনে 11 জুলাই ভোট গণনা কেন্দ্রে যাবেন, ভোট গণনার দিনে ছাপ্পা মেরে জিতে আসতে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমি আগেও বলেছিলাম আজও বলছি, ভারতীয় জনতা পার্টির কর্মীরা হাতে কাঁচা বাঁশের ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কোন নেতা যদি সন্ত্রাস সৃষ্টি করতে চায়, যদি গণতন্ত্রকে হত্যা করতে চায়, আগে তৃণমূল কংগ্রেসের সেই নেতার বিরুদ্ধে বদলা হবে, তারপরে বদল হবে, আগে বদলা পরে বদল। জন্মের কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা শুরু করেছি, আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধের এক একজন সৈনিক। কুরুক্ষেত্রের যুদ্ধে যদি নিজের ভাই নিজের পরিজন বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে, প্রয়োজনে তার উপরে হাতিয়ার তুলতে দ্বিধা বোধ করবেন না। তৃণমূল কংগ্রেসের কোন মাস্টার ভোটের দিন যদি বুথে দাঁড়িয়ে থেকে ছাপ্পা মারতে যায়, মিটিং করতে যায়, কাঁচা বাস দিয়ে পিটিয়ে তার মাথা ছেঁচে দিয়ে তার রক্ত ছাপ্পা ছড়িয়ে দেবেন বুথের মধ্যে, ভোট গণনা কেন্দ্রের মধ্যে। তৃণমূলের কোনো নেতা যদি ছাপ্পা মারতে চায়, তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নেব। বীরের এই রক্তস্রোত, মাথার এই অস্ত্রধারা সে বারবার ধরার ধুলাই হবে না হারা। তৃণমূল কংগ্রেস যে পাল্লাতে ঋণ করেছে
সেই পল্লাকে নেতে তাদের ঋণ শোধ করা হবে। মমতা ব্যানার্জি বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা অনেকে বলেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, খেলা হবে, আমরাও অপেক্ষা করে আছি, খেলা হবে, এই বাংলার মাটিতে খেলা হবে, ইঞ্চিতে ইঞ্চিতে খেলা হবে, আবার হবে তো খেলা, বাংলাদেশের গানের সুরে বলছি আবার হবে তো খেলা, এ খেলাই শেষ খেলা নয় তো, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে খেলা হবে সেটা আগামী 2023 সালে 8ই জুলাই তৃণমূলের শেষ খেলা, তৃণমূলের শ্মশান যাত্রা আমরা বের করেছি, তৃণমূলের অন্ত্যেষ্টি ক্রিয়া হবে এই মাস দিয়া শ্মশানে, দাও দাও করে চলবে চলবে তৃণমূলের লেলিহান অগ্নি শিখা, পরিবেশ তৈরি করে ভোটে জিতে যাবেন। ভুল করছেন তৃণমূল কংগ্রেসের বন্ধুরা, আপনারা অসুরের বংশ হলেও আমরা কিন্তু ভগবান শ্রীরামচন্দ্রের বংশ। আমরা উৎখাত করব যত বড় পাপী হন না কেন, আপনারা আগামী দিনের লড়াইয়ে বিজেপি জিতবে, বিজেপির সাথে আছে ধর্ম, মুকুটমণি অধিকারীকে আহত করে আপনারা অনেক বড় ভুল করেছেন, এই ভুলের মাশুল আপনাদের দিতে হবে। বিধায়ক মুকুটমণি অধিকারী শুধু বিজেপির একজন বিধায়ক নন, তিনি সারা ভারত মতুয়া মহাসংঘের নদিয়া জেলার সভাপতি, তার গায়ে আঘাত করা মানে নদিয়া জেলার সমস্ত নবসূত্র সম্প্রদায়ের মানুষকে আঘাত করা, মুকুটমণি অধিকারীকে আঘাত করা মানে সমস্ত মতুয়াদের গায়ে আপনারা আঘাত করেছেন। আগামী দিনে মতুয়ারা টঙ্কা কাশি নিশান নিয়ে বেরিয়ে আসবে রাজপথে, মুকুটমণির পাশে দাঁড়িয়ে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে মতুয়ারা দেখিয়ে দেবে আমাদের সামনে আছে বাবা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ। হরি গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন নিজের অধিকার নিজে ছিনিয়ে নিতে, নিজের অধিকারের সাথে কোনো আপোষ নয়। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই মাস্তিয়া এলাকায় মুকুটমণির নেতৃত্বে আগামী দিনে বিজেপি জিতবে তৃণমূলের বিরুদ্ধে। মুকুটমণি অধিকারীর পাশে আছে অগণিত মতুয়া হরি ভক্ত প্রেমী মানুষেরা, আগামী দিনে হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি বল বলে জয় হরি হরি স্লোগান দিয়ে এই মাস্তি অঞ্চল থেকে অসুরদেরকে আমরা বিতাড়িত করব করব করব। এর জন্য যদি নিজের বুকের সমস্ত রক্ত বিন্দু দিতে হয় আমরা দ্বিধাবোধ করব না, আগামী দিনে নিজের বুকের সমস্ত রক্ত বিন্দু দিয়ে আমরা প্রমাণ করব আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে মাথায় নিয়ে চলা বাংলাদেশ থেকে আসা শরণার্থী নবসূত্র আমরা, আমরা অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আগামী দিনে হরি গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে সামনে রেখে যে মমতা ব্যানার্জি মতুয়াদের অপমান করেছে সেই অপমানের এক এক করে বদলা আমরা নেব। যে মমতা ব্যানার্জি বাবা হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে রঘুচাঁদ গুরুচাঁদ বলে অপমান করেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা বদলা নেব, প্রতিশোধ নেব। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা নদিয়া জেলার মতুয়ারা কতটা সংঘবদ্ধ, এই লড়াইতে যদি আমরা পিছিয়ে যাই তাহলে আমাদের আরাধ্য দেবতা আমাদেরকে ক্ষমা করবে না। তিনি বলেছিলেন অধিকার প্রতিষ্ঠিত করতে, অধিকার ছিনিয়ে নিতে। আগামী দিনে বিজেপির প্রতিটা কর্মীকে আমি বলতে চাই আজকে মাস্তিয়ায় জনসভায় দাঁড়িয়ে শপথ গ্রহণ করতে হবে, আগামী দিনে দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে বিদায় দিতে হবে। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন তার একটা কবিতার মধ্যে দিয়ে, হীরাকে আমার মেরেছিস তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই স্বজন হারারে মহাশ্মশানে, চিতা তোদের তুলবই চিতা তোদের তুলবই। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে পশ্চিম বাংলায় গণতন্ত্র
গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করব। আগামী দিনে জনগণের পঞ্চায়েত প্রতিষ্ঠিত হবে, যে পঞ্চায়েতে মানুষকে একটা ইনকাম সার্টিফিকেটের জন্য, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য তাকে জিজ্ঞাসা করা হবে না তুমি কোন রাজনৈতিক দল করো। সে যে রাজনৈতিক দল করো, তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি, কংগ্রেস যাই করুক না কেন, মাথা উঁচু করে পঞ্চায়েতে গিয়ে তার অধিকার ছিনিয়ে আনবে। এই এলাকার সমস্ত মানুষ এখনো পর্যন্ত যাদের মাথার উপরে ছাদ নেই তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যবস্থা আমরা করব। প্রতিটি পঞ্চায়েত এলাকায় আমরা দূষণ মুক্ত নর্দমার ব্যবস্থা করব, নিকাশি ব্যবস্থা আমরা করব। প্রতিটি পঞ্চায়েত এলাকায় আমরা সিসিটিভি ক্যামেরার, প্রতিবন্ধী মানুষদের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা আমরা করব। আগামী দিনে পিএম কিষাণের মধ্যে দিয়ে প্রতিটি হত দরিদ্র কৃষকের হাতে আমরা প্রধানমন্ত্রীর কৃষি কিষাণ সমৃদ্ধি যোজনার অর্থ আমরা তুলে দেবো, কিষাণ সম্মান নিধির টাকা আমরা করব। এই পঞ্চায়েত এলাকায় আগামী দিনে দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত ব্যবস্থা করে তুলতে আসুন। কোন চোরাদের পঞ্চায়েত নয়, কোন কাঠমানি কর ঘুষকর তৃণমূলের পঞ্চায়েত নয়। আগামী দিনে রাম রাজত্ব প্রতিষ্ঠিত করতে, আগামী দিনে দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত ব্যবস্থা করে তুলতে আসুন। ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের এখানে জেলা পরিষদের যিনি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি স্বর্ণ পদক প্রাপ্ত একজন সেনা অফিসার ছিলেন। আমাদের সৌভাগ্য যে ভারত মায়ের কৃতি সন্তান সেনাবাহিনীর প্রতিটি অফিসার, যাদেরকে আমরা ভারত মায়ের কৃতি সন্তান বলে নতমস্তকে প্রণাম জানাই, অবসরপ্রাপ্ত সেনা কর্মচারী, তিনি আপনাদের এখানে জেলা পরিষদে দাঁড়িয়েছেন। স্বপন কুমার ধাম মহাশয়, যার রাজনৈতিক জীবন সুদীর্ঘ, তিনি কখনো বিধানসভা কখনো বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, পঞ্চায়েত সমিতিতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, গ্রাম পঞ্চায়েতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিন। ভোট দিয়ে আসল গণতন্ত্র প্রতিষ্ঠা করি, দুর্নীতিমুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গড়ে তুলি, গণতন্ত্র প্রেমী মানুষদের জন্য নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলি। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুখ সমৃদ্ধি দীর্ঘায়ু কামনা করে আমি আমার নথি দীর্ঘ বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বঙ্গবন্ধু মাতরম, ভারত মাতার জয়। এবারে ধন্যবাদ আমাদের জানাময়ী বক্তব্যের জন্য আমাদের জেলা সম্পাদক দিলীপ মোহনী দাদাকে। এবারে আপনারা সামনে বক্তব্য রাখবেন, তার সম্বন্ধে কিছু না বললেই নয়, আমাদের মাসদিয়ারি ছেলে, আপনাদের সকলের নয়নের মণি বিধায়ক মুকুটমণি অধিকারী, তিনি আপনারা জানেন যে গত দুদিন আগে তার বাড়ি তার ভাইয়ের উপর খুব মর্মান্তিকভাবে আক্রমণ করা হয়। বর্তমানে আমাদের অনুপম অধিকারী এখনো চিকিৎসাধীন এবং যেভাবে দুর্বিষহভাবে আক্রমণ করা হয়েছে এবং বোম ফেলা হয়েছে সেখানে দাঁড়িয়ে মুকুট আমার মুকুটমণি আমাদের নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে আমরা মাস যাই এখনো সংগঠিতভাবে রয়েছি। আমাদের নেতা প্রিয় মুকুটমণি অধিকারীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের এলাকার ছেলে তো হয়ে যাবে ভালো করে মিটিং করতে হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, নির্বাচনী প্রচার, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের এই প্রচারে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই মণ্ডলের সম্মানীয় সভাপতি সঞ্জয় দা, তাছাড়াও শুভঙ্কর দা, গৌতম ঘোষ, অমিত দা, মণ্ডলের বিভিন্ন নেতৃত্ব, সকলের নাম বলছি না, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ মোর্চার সম্মানীয় সভাপতি, দীর্ঘ প্রায় 3 দশক ধরে যিনি ভারতীয় জনতা পার্টির হয়ে লড়ে যাচ্ছেন সুবক্তা মহাদেব সরকার মহাশয়, কেন্দ্রীয় কমিটির সদস্য, ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার
ডক্টর অনির্বাণ গাঙ্গুলী যিনি শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রাস্টের চেয়ারপার্সন বটে, সেই সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব। আমাদের মধ্যে একটু আগেই বক্তব্য রেখেছেন সুবক্তা জেলা সম্পাদক দিলীপ মহরি মহাশয়, তিনি তার জেলাময়ী বক্তব্যের জন্য আমরা তাকে অভিনন্দন জানাই। আজ এই মঞ্চ যাদের জন্য, যারা আজকের এই নির্বাচনী প্রচার বলুন, প্রতিবাদ সভা বলুন, যারা এর মধ্যমণি, আমাদের জেলা পরিষদের সভাপতি স্বপন দান মহাশয়, যিনি আমাদের সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন বীরত্বের সঙ্গে, একজন নিবাস ভদ্রলোক। তাছাড়াও মিলন মণ্ডল আমাদের পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছেন। তাছাড়াও এক গুচ্ছ গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা, আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, এলাকার সাধারণ মানুষ, পঞ্চায়েতি মানুষ, ক্রেতা বিক্রেতা, সর্বোপরি আমার মাঝদিয়া কৃষ্ণগঞ্জের এবং নদিয়ার প্রত্যেকটা সাধারণ মানুষ, যারা আমার খুবই প্রিয়, প্রত্যেককে আমার তরফ থেকে গৌরব অভিনন্দন। খুব বেশি কিছু বলার মতন অবস্থায় আমি নেই, তবু আজ যখন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তনের সময়, যার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের গদি হয়তো পরিবর্তন করতে পারবে না, কিন্তু পশ্চিমবঙ্গের বুনিয়াদী শক্তি ত্রিস্তরীয় পঞ্চায়েতে পরিবর্তন করতে পারবে, যার মধ্য দিয়ে প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের প্রতিষ্ঠা লাভ হবে। আপনারা দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনেছেন, সেই বিষয়ে আমি দীর্ঘায়িত বলবো না, কিন্তু নরেন্দ্র মোদীজি আজ যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, আজ যারা নিউজ চ্যানেল দেখেন, আজ যারা স্মার্টফোনের সঙ্গে যুক্ত, আমার যুবক সম্প্রদায়, আমার শিক্ষিত সম্প্রদায়, প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকে জানেন নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 সালের পরবর্তী সময় থেকে ভারতবর্ষের মান মর্যাদা পৃথিবীর বুকে কোন জায়গায় পৌঁছেছে। কিছুদিন আগেই আপনারা শুনেছেন বিরোধীরা বারবার বলতেন এই কথা যে ইলন মাস্কের টেসলা গাড়ি ভারতবর্ষে আসছে না, কিন্তু কিছুদিন আগে ইলন মাস্ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনকুবের, তিনি বলেছেন আমি নরেন্দ্র মোদীজির ভক্ত, এর থেকে বড় সম্মান ভারতবর্ষী আর হতে পারে না। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প পূর্বতন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট, নরেন্দ্র মোদীজি যেখানে বক্তব্য রাখতে যান না কেন, ডোনাল্ড ট্রাম্প সেখানে উপস্থিত হন এবং নরেন্দ্র মোদীজির বক্তব্য শোনার পরে চুপচাপ সেখান থেকে চলে আসেন। ডোনাল্ড ট্রাম্পও নরেন্দ্র মোদীজির ভক্ত। সুতরাং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে যে উন্নতি জোয়ার এসেছে, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে বন্ধুরা। কেউ 2 টাকা দিচ্ছে, কেউ 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে লক্ষ্মীদেরকে রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে, আর আপনার ঘরের ছেলেদেরকে ঘরে লক্ষ্মী আনতে দিচ্ছে না, সেটা আপনাদেরকে বুঝতে হবে। সেন্ট্রালের অজস্র প্রকল্প, কত নাম বলবো, পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি, যার মধ্য দিয়ে বছরে আপনারা 6,000 টাকা পাবেন, 73 লক্ষের কাছাকাছি কৃষকদের নাম পাঠানোর কথা, প্রধানমন্ত্রী তার অর্ধেক নামও পাঠাননি। উদ্দেশ্য কি? পশ্চিমবঙ্গের কৃষক যাদেরকে নিয়ে বামফ্রন্ট একসময় আন্দোলন গড়ে তুলেছিলেন এবং দীর্ঘ 34 বছর বুনিয়াদ তৈরি করেছিলেন, সেই কৃষকদের ঘরে ঘরে টাকা পৌঁছে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাকার হতে দেননি। আপনারা সকলেই জানেন আমরা গ্রাম বাংলায় বসবাস করি। গ্রাম বাংলাতে 2014 সালের পরবর্তী সময় যে উন্নতি জোয়ার এসেছে, তার পেছনে রয়েছে নরেন্দ্র মোদী সরকার, মমতা ব্যানার্জির সরকারের এখানে বিশেষ কোন রোল নেই। আপনারা জানেন নরেন্দ্র মোদীজির যে
পাঁচটি মেন ভিশনের মধ্যে একটি ভিশন হচ্ছে গ্রাম বাংলাকে এমন ভাবে উন্নত করতে হবে, গ্রাম বাংলার সড়ক, শিক্ষা ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, প্রত্যেকটি ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থাকে এমন ভাবে ঢেলে সাজাতে হবে যাতে করে এনআরআই অর্থাৎ বাইরের দেশে যারা কাজ করে তারাও গ্রামে এসে, ভারতবর্ষে এসে গ্রামে এসে কাজ করতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রীজি গ্রাম বাংলায় বিভিন্ন প্রজেক্ট এনেছেন। আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, যার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীজি স্বপ্ন দেখেছেন প্রত্যেকটা গৃহহীন মানুষের মাথার উপরে ছাদ করবেন। 1,00,000 টাকার বেশি আসে গ্রাম বাংলায়, শহরে আসে 3,68,000 টাকা, কিন্তু সেখানে 20% 30% টাকা সাধারণ মানুষকে তৃণমূলের দালালদেরকে কাটমানি দিতে হয়। একই রকম ভাবে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা, আবাস প্লাস, হাউজিং ফর অল, এইসবের নাম বদলে বাংলা আবাস যোজনা করার চেষ্টা করেছিল, পরে মুখে ঝামা ঘষে দেওয়ার পর আবার প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখতে বাধ্য হয়েছে। আপনারা জানেন নরেন্দ্র মোদীজি পিছিয়ে পড়া অংশের মানুষ, তিনি প্রত্যেকটা অংশের মানুষকে নিয়ে ভাবেন। তিনি এটা বুঝেছিলেন যে তীব্র জল সংকট আসতে চলেছে, পানীয় জলের সংকট, তাই তিনি তার ভিশনারি দৃষ্টিতে, ভিশনারি লিডারশিপে এই সিদ্ধান্ত নিয়েছিলেন হার ঘর জল, জল জীবন মিশন, অর্থাৎ প্রত্যেকের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। আপনারা জানেন 12 কোটির বেশি বাড়িতে অলরেডি পৌঁছে গেছে, প্রত্যেকটা আসমুদ্র হিমাচল প্রত্যেকটা ব্যক্তির বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার টার্গেট নরেন্দ্র মোদীজির। সেই নামকেও পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চেঞ্জ করে জল স্বপ্ন করার চেষ্টা করেছিল, সেই নামও মুছে দিয়ে আবার জল জীবন মিশন রাখতে বাধ্য হয়েছে। এইরকম ভাবে প্রধানমন্ত্রীর হাজারো স্বপ্নকে, হাজারো প্রজেক্টকে পশ্চিমবঙ্গে আসতে দেওয়া হয়নি। আপনারা জানেন স্বাস্থ্যসাথী কার্ডের কি দুরবস্থা, একই জায়গায় দাঁড়িয়ে আয়ুষ্মান ভারতে প্রত্যেকটা সাধারণ মানুষ বছরে 5,00,000 টাকা চিকিৎসার জন্য পাবে, সেই কার্ডকে পশ্চিমবঙ্গে মমতা সরকার আসতে দেয়নি। একই রকম ভাবে প্রধানমন্ত্রীর স্বপ্নগুলো যদি বাস্তবে রূপায়িত হয় তাহলে পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের প্রত্যেকটা সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক রং নির্বিশেষে সবাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। আজ বাঁশদিয়ার এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আমি বলে যেতে চাই, এই 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 জায়গার ভালোবাসা, সাধারণ মানুষের স্নেহ, জল, বাতাস নিয়ে আমরা বড় হয়েছি, আমি বড় হয়েছি, এখানে বড় বড় কথা বলা আমার মানায় না, তবু আজ বলতে চাই, আইসিকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, আপনার সাথে একটা সুসম্পর্ক আমরা মেনটেন করেছিলাম, ভবিষ্যতেও করবো চিন্তা নেই, কিন্তু অনুপম আর তিতাস কোন পাপ করেনি যখন হাজার হাজার মানুষ নাগাটাকে কেন্দ্র করে বন্দুক গুলি নিয়ে এগিয়ে এসেছিল, নিজেদের ঘর ডিফেন্ড করার অধিকার তাদের আছে এবং তাদের লড়াইয়ে আমরা সকলে থাকবো। যদি আপনারা মনে করেন মেরুদণ্ডহীন পুলিশ প্রশাসন, আমরা বন্দুকের গুলির সামনে আমরা ভয় দেখিয়ে কেস দিয়ে, গাঁজা কেস দিয়ে, ফেন্সিডেন্ট কেস দিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের ভিতরে করে দেব, সেটা হতে দেব না আমরা বন্ধু। আমরা আরো একবার সম্প্রীতির বার্তা দিতে চাই, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস কোনো বন্ধুদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই। যতদিন আমরা ক্ষমতায় না আসছি, ক্ষমতায় আসলে প্রত্যেক ক্রিমিনাল ভান্ডাবাসদেরকে ধরে ধরে বিচার করা হবে। আর যখন আমাদের এলাকার বিভিন্ন কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে, সেই সাথে সাথে আমার বৃদ্ধ পিতা ভূপাল অধিকারী মহাশয় যখন সেই গণ্ডগোল মেটানোর জন্য গিয়েছিল, তাকে মারধর করা হয়েছে মাথায় হাতে বিভিন্ন জায়গায়। আমার ভাই অনুপম অধিকারী 8টা থেকে 10টা স্টিচ নিয়ে এখনো ভর্তি রয়েছেন। আমার ভাই, এক ভাই ভারতীয় জনতা পার্টির কর্মী, প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে আমার রক্ত, প্রতাপ বিশ্বাস 6টার বেশি স্টিচ নিয়ে ভর্তি হয়েছে এনডিএইচে। 8টা 10টা কর্মী আহত হয়েছে,
আমরা আমাদের পক্ষ থেকে কোনো মুভমেন্ট কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হবে না এই বার্তা আইসি কে দিয়েছিলাম আমরা কথা রেখেছি বন্ডিং করতে করতে আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী শ্যামলদার উপরে আক্রমণ তা গতবারে পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী তার বাড়িতে আক্রমণ বম্বিং করা আমাদের গতবারের পঞ্চায়েতের বিরোধী দলনেতা তার উপরে আক্রমণ তার ছেলের উপরে তার ভাইয়ের উপরে আক্রমণ ধরে ধরে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উপরে আক্রমণ যখন হয়েছিল তখন আমি রাস্তাতে ফিরছিলাম সারাদিন প্রচার করে আমি বারণ করেছিলাম এই গণ্ডগোলের মধ্যে না যেতে কিন্তু যখন একে একে কর্মীরা আহত হচ্ছে আমি আইসিকে চারবার ফোন করেছিলাম চার থেকে পাঁচবার আমি এদেরকে বলেছিলাম আমি গিয়ে মুভমেন্ট করব কিন্তু কর্মীদের আত্মনাদে এরা যখন খালি হাতে এগিয়ে যায় ক্রিমিনালরা পরিকল্পিত ভাবে এদের উপরে অ্যাটাক করে আজ তো এই ভাজনঘাট থেকে বলে যেতে চাই শুধু আজ নয় 98 সালেও আমার বাবাকে মারা হয়েছিল 14 দিন আইসিউতে ভর্তি ছিল দায়ী তৃণমূল কংগ্রেস আমার কাকা তপন অধিকারী এখানে উপস্থিত নেই স্কুল শিক্ষক তাকে মারা হয়েছিল তখন খুব সম্ভবত 13-14 সাল আমি তখন হাউস চাপশিপ করছি আমি বাড়ি ছিলাম আমার ভাইকে বিগত পঞ্চায়েত ইলেকশনে ঘিরে ধরে মারা হয়েছিল অনুপম অধিকারীকে আমার ঠাকুরমার গায়ে হাত তোলা হয়েছিল চাইলে তোমাদের এই কালো হাত আমরা রাতারাতি ঘুরিয়ে দিতে পারি কিন্তু পেশেন্স রেখেছি আরো একবার সন্ধে যাওয়ার সুযোগ দেব পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব কিন্তু এরপর যদি তোমরা আমাদের উপর আঘাত করার চেষ্টা করো কোনো ভারতীয় জনতা পার্টির সমর্থকের উপর আঘাত হয় আমরা তোমাদের হাত কেটে গুড়িয়ে দেব সেই সঙ্গে সঙ্গে সম্প্রীতির বার্তা দিয়ে প্রত্যেক ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে আপনারা বিপুল ভোটে জয়লাভ করবেন যাতে চুরি মুক্ত কাটমানি মুক্ত সাধারণ মানুষের স্বপ্ন লুণ্ঠনকারী সাধারণ মানুষের চাকরি লুণ্ঠনকারী পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ লুণ্ঠনকারী এই তৃণমূল কংগ্রেসকে হারিয়ে মমতা ব্যানার্জিকে হারিয়ে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা আমরা লেহরাতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি ভারতীয় জনতা পার্টি কি ধন্যবাদ আমাদের প্রিয় নেতা এবং আমাদের নয়নের মণি শ্রী মুকুটমণি অধিকারীকে আমাদের এই পৌরসভা আমরা দীর্ঘায়িত করব না কারণ দীর্ঘক্ষণ ধরে এই পৌরসভা চলছে এই পৌরসভায় সহযোগিতা করার জন্য মাসদিয়া বাজার বাসীবৃন্দ এবং ক্রেতা